তৃণমূলে আওয়ামী লীগের যেসব নেতাকর্মী আছেন তারাই খাঁটি আওয়ামী লীগ, আর তাদের কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার। মঙ্গলবার নওগাঁর নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। সম্মেলনের উদ্বোধন করেন নওগাঁ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালিক। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, সংসদ সদস্য সলিম উদ্দিন তরফদার এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন। কেউ কিন্তু আমরা আপনারা যারা মাঠ করে যাচ্ছে কেউ কিন্তু বেতনভুক্ত কর্মচারী নন, কিন্তু আমরা সবাই আমরা আদর্শের কর্মচারী। কার আদর্শের কর্মচারী? জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শের কর্মচারী আর শেখ হাসিনার চিন্তার কর্মচারী। আমরা সেই নিয়ে তৃণমূল পর্যায়ে এগিয়ে যাচ্ছি এবং এগিয়ে যাবো। যারা দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে বা করতে চায় তাদেরকে নিয়ে কোনোদিন দল করা যায় না।